স্কুল কলেজ পর্যায়ের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের প্রায়োগিক বিজ্ঞান চর্চার সুযোগ সূচনা ঘটায়। ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে আগামীর বিজ্ঞানী এমনকি নোবেল জয়ীরা লুকিয়ে রয়েছে। রাজধানীর সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সামনের বছরগুলোতে আন্ত স্কুল বিজ্ঞান মেলা করার ঘোষণা দেন স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন বেনেডিক্ট। টাইটেনিয়াম সায়েন্স ক্লাবের প্রচেষ্টায় মেলায় বিভিন্ন প্রকল্পের পাশাপাশি স্ক্র্যাপ বুক প্রদর্শনী, কল্পবিজ্ঞান ভিত্তিক গল্প লেখার প্রতিযোগিতা, রুবিক্স কিউব, এক্সটেম্পর উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।